হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো। আমিও আল্লাহ রহমতে ভালো আছি। তো আমার কিছুটা পানি পড়ে গেছে, আমি এখন পানি খাচ্ছি। তাহলে এই যে আমার দুপুরবেলা খাওয়ার জন্য নেহারিটা একদম রেডি হয়ে গেছে। তাহলে যে আমার চান্না মাছ ভাজি হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য, এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি তেল দিয়ে দিলাম, এখন আমি পটল ভাজি করব। যে পটলগুলা আমি একটু হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর একটু বেসন দিয়ে মেখে রাখছি। এগুলো এখন দিয়ে দিব তেলের মধ্যে। তাহলে এই যে আমি খাবার টেবিলে চলে আসলাম, খাবার সবগুলা বেড়ে নিলাম। তো এই যে ডাটা রান্না করলাম মাছ দিয়ে, নেহারি রান্না করলাম, এই রেসিপিটা আপনাদের সাথে ভাবছিলাম শেয়ার করব। ভিডিও করেছিলাম কিন্তু আমার মেয়ে এসে এরকম একটা কথা বলল যা মানে আমার ভিতরটা যেন কীরকম করলো, উল্টাপাল্টা চেপে দিয়েছি, ফুল ভিডিওটা একদম কেটে গেছে। কারণ আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে, ওরই ক্লাসে একটা বাচ্চা মারা গেছে। তো ওই কথাটা শুনে মানে আমার ভিতরে যে কীরকম মানে হচ্ছে, তো আমি উল্টাপাল্টা চেপে দেওয়ার কারণে একদম ফুল ভিডিওটা একদম কেটে গেছে। যাই হোক, পটল ভাজি করলাম আর হচ্ছে চান্না মাছ, আর সকালে কলার ভর্তা আছে, তো আর ভাত। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। তো এখন আমরা সবাই খাবো। এই যে আমার মেয়েকে প্রাইভেট থেকে আনতে গেছে ওর বাবা, আনতে গিয়ে যে আমরা নিয়ে আসছে, সবার জন্য একটা করে নিয়ে আসছে। এখন তাহলে এই যে আমি এখানে ময়দা নেই নাই, আটা নিয়েছি, প্যাকেটের আটা। তো এটা দিয়ে আমি আজকে ডাল পুরি বানাবো। তার জন্য আটা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিব 2 চামচ তেল। এখন ভালো করে 2 চামচ 3 চামচ তেল এখানে হবে। তো ভালো করে এটা আমি মেখে নিব। তো আমি আধা ঘন্টার জন্য রেখে দিব, তারপর আমি পুরিগুলা, ডাল পুরিগুলা বানাবো। তো এখন আমি তো ক্যামেরাটা অফ করে দিচ্ছি। তাহলে আমি ডালটা প্রথম সিদ্ধ করা মানে করে নিছি, তারপর কিছু ধনিয়া পাতা দিছি, তারপর একটু মরিচ দিলাম, একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিলাম, দিয়ে তারপর ডালটা একদম প্যানের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। পানিটা একদম মানে শুকিয়ে নিতেছি। তাহলে এই যে আমি পুরি বানাতে চলে আসছি, এই যে অনেকগুলো করে নিছি, আর একটা এখন এটা মুড়ে নিব। তো এগুলো করে নিলাম, এখন আমি বেলে নিব। তো এগুলো এক সাইড করে রেখে দিচ্ছি। তো এখন বানাবো আমি লাচ্ছি। তো আমি মিষ্টি দই আর হচ্ছে কিছুটা আমের মানে আমের জুস দিয়ে দিছি, এখন কিছুটা পানি অ্যাড করব। তো এই তো আমি বেলে নিব, আমি কিছুটা তেল মেখে নিলাম। একদমই ফাটবে না, এই যে
আমার কিন্তু একদম মানে ডাল ভিতর থেকে বেরিয়ে আসে নাই। তো আমি আরেকটা বেলে নিচ্ছি, আরেকটা বানিয়ে নিলাম। এই যে একদমই কিন্তু ডালগুলা ফেটে বের হয়ে আসে নাই। এই তো আমি একে একে পুরিগুলা দিয়ে দিলাম, আমি দুইটা দিয়ে দিলাম। তাহলে এই যে আমার বিকালের নাস্তা একদম রেডি হয়ে গেছে। আমি এই যে ডাল পুরি বানালাম, আর এই যে কিছু আইসক্রিম আর লাচ্ছি বানালাম। এই যে এখন আমি ঢেলে নিব। এই তো আমার ছেলেটা কথা বলতেছে আমার সাথে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।